Bye. So এই হচ্ছে Redragon K556 এটা একটা full size mechanical keyboard যা অফার করছে full board hot swap capabilities and much more যদিও বছরখানেক আগে keyboardটা রিলিজ হয়েছে এটা নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশে একটা রিভিউও নাই and even মানুষকে খুব বেশি একটা এটা নিয়ে আমি কথা বলতেও দেখি না যাই হোক বেশ কয়েকদিন ধরে এই keyboardটা আমি personally use করছি আর তার পাশাপাশি Redragon এর থেকে আমার কাছে একটা keycaps এর সেটও পাঠানো হয়েছে তো এই keyboardটার ভালো খারাপ দিকগুলো প্লাস এই keycaps গুলো নিয়ে আলোচনা করব আমরা আজকের ভিডিওতে কিন্তু তার আগে থ্যাঙ্কস জানাতে চাই আমাদের আজকের ভিডিওর স্পন্সর Redragon বাংলাদেশ দেশকে আমাদের কাছে এই কিবোর্ড টি প্লাস এই কি ক্যাপসের সেটটা পাঠানোর জন্য Redragon এর বাংলাদেশে অথরাইজড ডিস্ট্রিবিউটর হচ্ছে Seven Tech এবং তাদের কাছে Redragon এর সমস্ত প্রোডাক্টস পেয়ে যাবেন অফিশিয়াল ভাবে আর যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে চাইলে ভিজিট করতে পারেন তাদের ফেসবুক পেজ কিংবা তাদের অফিশিয়াল দারাজ ওয়েবসাইট বিস্তারিত সবকিছু থাকবে ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণ ভিডিওটা জুড়েই আপনাদের সঙ্গে থাকছি আমি কাইফ ওয়েলকাম টু টেক সার্ভিস First of all, এই হচ্ছে কিবোর্ডটার বক্স আর উপরেই বটম রাইট কর্নারে খেয়াল করবেন একটা স্টিকার which says dust proof brown বাট তাছাড়া আসলে ওমনে দেখানোর মতো কিছুই নাই বক্সের উপর বক্সটাকে ওপেন করে নিলেই ভিতরে খুঁজে পাবেন বাবল র‍্যাপ করা অ্যাকচুয়াল কিবোর্ডটা পাবেন একটা Redragon এর স্টিকার একটা গুড কোয়ালিটি সুইচ পুলার এন্ড একটা প্রিমিয়াম স্টাইল কিক্যাপ পুলার দেন থাকছে একটা ইউজার ম্যানুয়াল বাট দেন একটা ইন্টারেস্টিং জিনিস খুঁজে পেলাম which said Redragon mechanical gaming switches আর এই ছোট বক্সটাকে ওপেন করে নিলে দেখতে পারবেন Redragon এর নিজস্ব আরো কিছু mechanical switches এর স্যাম্পল যেমন শুরুতেই থাকছে blue switches, red switches, then আছে brown and finally black switches. এক একটার ফিল এক এক ধরনের but sadly বাংলাদেশে শুধুমাত্র কিবোর্ডটার brown switch ভ্যারিয়েন্টটাই available আর সেটাই পাঠানো হয়েছে আমাদের কাছে। যাই হোক চলেন মূল আলোচনায় আসা যাক and to get things started যেমনটা দেখতেই পাচ্ছেন এটা একটা full size keyboard প্রচুর বড় দেখে বোঝা যায় and along with that এটার ওয়েটটাও noticeably বেশি and that's one of the reasons যে আজকের ভিডিওটা আমি এইভাবে কেন শুট করতেছি usually সামনে থেকে শুট করা হয় but এটার ওয়েট এত বেশি যেটা আমি হাতে নিয়ে রাখতে পারবো না that's why আজকে ভিডিওটা এইভাবে শুট করা বাট যাই হোক এটার ওয়েটটা আমি এক্স্যাক্টলি মেজার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইট ইজ ভেরি হেভি ওয়েট এন্ড কিবোর্ডের ক্ষেত্রে আমি অলওয়েজই বলি এটা একটা ভালো ব্যাপার এন্ড কিবোর্ডটা হাতে নিলেও একদম রক সলিড একটা ফিল পাওয়া যায় উইচ জাস্ট ফিলস ভেরি ভেরি প্রিমিয়াম প্লাস এই কিবোর্ডটায় যেসব বিল্ড ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে তা অ্যাকচুয়ালি এক্সেপশনালি ভালো লেগেছে আমার কাছে কিবোর্ডটার এই ব্যাক প্লেটটা বানানো হয়েছে অ্যালুমিনিয়াম দ্বারা অ্যান্ড ইটস ব্রাশড অ্যালুমিনিয়াম দেখতে অলমোস্ট একটা মিরর লাইক ফিনিশ আছে উইচ লুকস ভেরি নাইস তাছাড়াও কিবোর্ডটার চারিপাশে একটা মেটালিক আউটলাইন খেয়াল করবেন উইচ গিভস আ ভেরি স্লিক লুক অ্যান্ড অ্যাজ অ্যান এডিশন তারা যে এখানে Redragon-এর লোগোটা দিয়েছে এটার মধ্যে একটা মেটালিক থিম আছে তো সব মিলাই বলবো আমি এই কিবোর্ডটা খুবই অন থিম একটা কিবোর্ড যেটা আমার কাছে খুবই ভালো লাগলো এন্ড একদমই একটা পারফেক্ট রেক্ট্যাঙ্গেল এই কিবোর্ডটার মধ্যে খুব একটা আর্গোনমিক নাই যেটা দেখতে ভালো লাগে বাট আর্গোনমিক্স ওয়াইজ অত একটা হেল্পফুল না এটা আমি একটু পরে বলতেছি বাট এমনিতে এটার যে ব্যাক শেলটা তৈরি এটা কিন্তু অ্যাকচুয়ালি মেটাল না এটা প্লাস্টিক দ্বারাই মেড বাট এটার কোয়ালিটিটাও এত ভালো যে আমি ফার্স্টে প্রচুর কনফিউজ ছিলাম যে এটা কি আদৌ মেটাল নাকি প্লাস্টিক দেন ম্যাগনেট দিয়ে চেক করে দেখলাম যে না এটা প্লাস্টিকই বাট ইটস ভেরি নাইস কোয়ালিটি প্লাস এখানে খুব সুন্দর একটা কি বলবো টেক্সচারও দেওয়া আছে মুভিং অন এটার উপরে আমরা অনেক পরিমাণ প্রেসার দিয়ে ফ্লেক্স টেস্ট করে দেখেছি অ্যান্ড এই ফুল কিবোর্ডটার বডির মধ্যে 1% ফ্লেক্সও আমি লক্ষ্য করি নাই অ্যান্ড অনেস্টলি বিল্ড কোয়ালিটির দিক থেকে ওভারঅল জাস্ট 10/10 এখানে কমপ্লেন করার কোনো জায়গাই নাই কিন্তু এখন আসেন ইউজার এক্সপিরিয়েন্সে আর এই ক্ষেত্রে আমার কিছুটা মিক্সড ফিলিংস কাজ করে কিবোর্ডটার ক্ষেত্রে যার মেইন রিজন হচ্ছে এখানে দেওয়া সুইচেসগুলোর ফিল অ্যান্ড অলসো দ্য কি স্পেসিং সো আই থিঙ্ক আমি অলরেডি এটা মেনশন করেছি যে এই কিবোর্ডটার মধ্যে Redragon তাদের নিজস্ব ব্রাউন সুইচেস ইউজ করছে যেটার ফিলটা অ্যাকচুয়ালি আমার প্রিভিয়াসলি ইউজ করা অন্যান্য কোম্পানির ব্রাউন সুইচেসের চেয়ে অনেকটাই ডিফারেন্ট সো কম্পেয়ার টু সাম আদার পপুলার ব্রাউন সুইচেস যেমন Gateron, Cherry, Otemu এটসেট্রা এই ব্রাউন সুইচেসগুলোর অ্যাকচুয়েশন পয়েন্টটা নোটিসেবলি শর্ট হলেও এগুলোর যে অপারেটিং ফোর্সটা তা একটু বেশি মানে সোজা কথায় বলতে গেলে এই কিবোর্ডের কি স্ট্রোকসের রেজিস্ট্যান্সটা একটু বেশি যা আমার কাছে ভালো লাগে নাই গেমিং অ্যান্ড ইন জেনারেল ইউজিংয়ের সময় আমাকে ব্যাপারটা তেমন একটা বদার করছিল না টু বি অনেস্ট অ্যান্ড দ্য সুইচেস আর কোয়াইট রেসপন্সিভ ডোন্ট গেট মি রং লাইক গেমিংয়ের ক্ষেত্রেও আমি খুব স্ন্যাপি ফিডব্যাক পাচ্ছিলাম আমি কিবোর্ডটা থেকে কারণ যা আমি বললামই এই কিজগুলোর অ্যাকচুয়েশন পয়েন্ট একটু কম সো এটা গেমিংয়ের জন্য আরও বেটার বাট স্পেসিফিক্যালি টাইপিংয়ের ক্ষেত্রে আমি লক্ষ্য করলাম যে কনস্ট্যান্টলি আমার আঙ্গুল প্রচুর পরিমাণ টায়ার্ড হয়ে যাচ্ছে লাইক অলমোস্ট অ্যাজ ইফ আমি খুব এফোর্ট দিয়ে টাইপ করতেছি এমন লাগে আর তাছাড়াও আরেকটা জিনিস যেটা আমি মেনশন করলাম এই কিবোর্ডটার কি স্পেসিংগুলো লাইক একটু বেশি দূরে দূরে হয়ে গেছে আমার কেন জানি লাগলো সো টাইপিংয়ের সময় কনস্ট্যান্টলি অনেক দূরে আঙ্গুল দিয়ে রিচ করা লাগে বলে এই বিষয়টা আমার কাছে অনেকটা অ্যানোয়িং লাগলো তো যাই হোক এইসব কারণে আপনি যদি একটানা 30-40 মিনিট বা এরকম এক্সটেন্সিভ টাইম ধরে আপনারা টাইপিং করতে থাকেন দেখবেন যে একটু কিছুটা রেস্ট স্ট্রেইন আপনারা লক্ষ্য করবেন যেটা শুধুমাত্র সুইচেসের দোষ দিয়ে লাভ নাই অ্যাকচুয়ালি। এই ক্ষেত্রে কিবোর্ডটার আর্গোনমিক্সে অনেকটাই এফেক্ট ফেলে, যেমনটা আমি অলরেডি বললাম এই কিবোর্ডটা একদমই ফ্ল্যাট টাইপের, যেটা দেখতে অ্যাকচুয়ালি খুবই জোস লাগে। এটা মানে বলার মতো, মানে খুব ক্লিন অ্যান্ড সিম্পলিস্টিক একটা টাইপের লুক আছে এই কিবোর্ডটায়, জাস্ট বিকজ এভরিথিং ইজ ভেরি ফ্ল্যাট। বাট এই ফ্ল্যাট হওয়ার কারণেই যেহেতু এটা লেস আর্গোনমিক, প্লাস এটার রিয়ার সাইডের ফিটগুলো এক্সটেন্ড করে নেওয়ার পরেও কিবোর্ডটা খুব একটা অ্যাঙ্গেলড হয় না। তো এইসব ছোট ব্যাপার একসাথে কম্বাইন্ড হয়ে দেখা যাচ্ছে যে এটা টাইপিংয়ের এক্সপিরিয়েন্সটা খুব একটা প্লিজিং না। এমনিতে কিন্তু এই কিবোর্ডটা ফুললি হটসপেবল, সো এখানে আপনারা চাইলে প্রত্যেকটা সুইচ খুলে দেন যে কোনো অন্যান্য 3 পিনের সুইচ দিয়ে এটাকে রিপ্লেস করে নিতে পারবেন। আর যেটা আমি বললাম কিবোর্ডটা যেহেতু খুব প্রিমিয়াম টাইপের ম্যাটেরিয়ালস দ্বারা তৈরি অ্যান্ড বোর্ডটার কোয়ালিটি খুবই ভালো। সুইচগুলোকে খুলে নেওয়ার পরে ইভেন পিসিবির মধ্যে এনগ্রেভ করা আছে যে কোন সকেটের মধ্যে কোন সুইচটা লাগবে, মানে কোন কিটা ওই জায়গায় রেজিস্টার্ড হবে আর কি। অ্যাস্থেটিক ওয়াইজ অ্যান্ড কোয়ালিটি ওয়াইজ যদি আপনারা মডিংয়ের জন্য একটা কিবোর্ড খুঁজেন, দিস ইজ এক্সেপশনালি সুটেবল ফর দ্যাট। কিবোর্ড স্টক কি ক্যাপসগুলো ফুললি ব্ল্যাক, এগুলোর মধ্যে যে ফন্টটা ইউজ করা হয়েছে তাও মোটামুটি মিনিমাল, অ্যান্ড এগুলোর উপরে তেমন কোনো টেক্সচার দেওয়া নাই, হালকা একটা টেক্সচার আছে। সাইডসগুলো অ্যাকচুয়ালি ফুললি গ্লসি, যেটার কারণে ইভেন লুকসটা আরও কিছুটা বুস্ট খায় আমি যা বলবো। সো ইয়া, এটার স্টক কি ক্যাপসগুলো ডেফিনেটলি গুড এনাফ। দেন আসেন কিজগুলোর স্টেবিলাইজেশনে, অ্যান্ড এখানে যে স্টেপসগুলো ইউজ করা হয়েছে সেগুলো খুবই ভালো কোয়ালিটির, ইভেন এগুলো ফ্যাক্টরি থেকে প্রি লুবড আসে। সো এটা আরও একটা মানে ছোট্ট অ্যাটেনশন টু ডিটেল, যেটা খুবই অ্যাপ্রিসিয়েট করার মতো। আর ওভারঅল প্রত্যেকটা কি খুবই স্টেবল ছিল, অ্যান্ড কোনো ধরনের র্যাটলিংয়ের নয়েজ আমি পাই নাই। আপনারা একটা ছোট্ট সাউন্ড টেস্ট শুনে আসেন, তাইলেই বুঝবেন। তো যেমনটা শুনতেই পারলেন, খুবই ক্লিন একটা ব্রাউন সুইচের সাউন্ড আমরা এখান থেকে পাচ্ছি, যা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগলো। আমি জানি না কার কাছে কেমন লাগবে। যাই হোক, চলেন আমরা এখন এই কিবোর্ডটার স্টক কি ক্যাপসগুলোকে রিপ্লেস করে এই রেড ড্রাগনের নিজস্ব পুডিং কি ক্যাপসগুলোকে ইনস্টল করে ফেলি। আর এই কি ক্যাপগুলোর মডেল নাম্বার হচ্ছে রেড্রাগন A130, অ্যান্ড পার্সোনালি আই লাভ দ্য প্যাকেজিং, মানে খুবই প্রিমিয়াম টাইপের একটা প্যাকেজিং তারা এখানে দিয়েছে। ওয়ার অ্যাজ এই কি ক্যাপের সেটটার দাম কিন্তু অনেক কম, মানে প্রথমবার আমি এটার দাম শোনার পর একটু সারপ্রাইজ ছিলাম বলতে গেলে, কজ আই হ্যাভ নেভার সিন এনি ব্র্যান্ডেড পুডিং কি ক্যাপস বিং দিস চিপ। কারণ এই কি ক্যাপসের সেটটার প্রাইস মাত্র 1200 টাকা, অ্যান্ড ফর দ্য ওয়ান্স দ্যাট ডোন্ট নো, দ্যাট ইজ এক্সট্রিমলি লো বাজেট রেঞ্জ। যাই হোক, এই বক্সটা ওপেন করে নিলে জাস্ট 2টা কেসের মধ্যে আপনি এই কি ক্যাপসগুলোকে খুঁজে পাবেন। চলেন আমরা এখন এগুলোকে আমরা আমাদের কিবোর্ডের উপর ইনস্টল করে ফেলি, অ্যান্ড আফটার ইনস্টলিং দিস ইজ হাউ দ্য কিবোর্ড লুকস, অ্যাজ ইউ ক্যান সি। আর এমনি ভিডিও শুরু থেকে তো দেখতেছেনই, দ্য কিবোর্ড লুকস কোয়াইট নাইস, অ্যান্ড এর আগেও কিন্তু আমি পুডিং কি ক্যাপসের রিভিউ করেছি, অ্যান্ড কম্পেয়ার টু দোজ আমি বলবো এইগুলোর কোয়ালিটিও অত একটা যে খারাপ তা না, ডেফিনেটলি ডিফারেন্সেস আছে। বাট ফর 1200 টাকা ইটস আ ভেরি ভেরি গুড ডিল। আমি এটা মানে খুব ইজিলি যে কোনো কাউকে সাজেস্ট করতে পারবো, মানে খুবই ভ্যালু ফর মানে একটা অফার লাগলো আমার কাছে, এটা হাইলি রেকমেন্ডেড। এখন আসি আমরা কিবোর্ডটার ব্যাকলাইটের আলোচনায়, অ্যান্ড অলরেডি এই মুহূর্তে আপনারা আগের ক্যামেরায় দেখতেই পাচ্ছেন যে ইট ইজ ব্রাইট এনাফ, অ্যান্ড এই মুহূর্তে প্রচুর পরিমাণ লাইট জ্বালানো আমার সামনে, তারপরও আমি বলবো খুবই ভালো মতো ভিজিবল এটার RGBটা। বাট এমনিতে একদম যদি আপনি অন্ধকার একটা রুমে দেখেন, কিবোর্ডটা দেখতে জাস্ট প্রচুর জোস লাগবে, অ্যান্ড থ্যাংকস টু দিস কি ক্যাপস আরও দেখতে বেশি জোস লাগে RGBটা। তাছাড়া এটা ফুললি অ্যাড্রেসেবল RGB, প্রত্যেকটা কির RGB আপনারা ইন্ডিভিজুয়ালি কন্ট্রোল করতে পারবেন এই একটা সফটওয়্যার দ্বারা। রেড্রাগনের ওয়েবসাইটে এটা অ্যাভেলেবল আছে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। তাছাড়া এই কিবোর্ডটার মধ্যে প্রত্যেকটা RGBর কন্ট্রোলস বিল্ট ইন এমনিই আছে, এখানে প্রচুর পরিমাণ এফেক্টস অনবোর্ড আপনারা পেয়ে যাবেন, প্রত্যেকটা এফেক্টটা সাইকেল করতে পারবেন, এটার ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন, স্পিড কন্ট্রোল করতে পারবেন, ডিরেকশন কন্ট্রোল করতে পারবেন, মোটামুটি সব কিছুই অনবোর্ড দেওয়া আছে, which I personally really like. Plus এই সেম জিনিসগুলো আবার তো সফটওয়্যারে পাচ্ছেনি। সো এই ছিল কিবোর্ডটা নিয়ে আমার সমস্ত মতামত, আর তেমন কিছু বলার আমার নাই। বাট ওভারঅল বলতে গেলে কিবোর্ডটা আমার কাছে জাস্ট মেইনলি গেমিং অ্যান্ড খুবই রাফ ইউজের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট লাগলো। আর তাছাড়া যা বললাম, আপনারা চাইলে মডিংয়ের জন্য এটাকে ইউজ করতে পারেন। আর এটার যে প্রাইস সেটা এখনও মেনশন করা হয় না, উইচ ইজ 6000 টাকা। আর এটা মোটামুটি কিবোর্ডের ক্ষেত্রে এন্ট্রি লেভেল মিড রেঞ্জ কিংবা মিড রেঞ্জ বলতে পারেন। সো একটা মিড রেঞ্জ কিবোর্ডের থেকে যা যা এক্সপেক্ট করার আমি মোটামুটি সব কিছুই পেয়েছি এই কিবোর্ডটা থেকে, অ্যান্ড আই এম ভেরি মাচ স্যাটিসফাইড। জাস্ট মেবি এক্সটেন্সিভ টাইপিংয়ের ক্ষেত্রে এটা একটা অত একটা সুটেবল না আর কি। আর তাছাড়া এই কি ক্যাপসের সেটগুলো নিয়ে বলতে গেলে আই অনেস্টলি থিঙ্ক দিজ আর প্রবাবলি দি মোস্ট অ্যাফোর্ডেবল পুডিং কি ক্যাপস, যেটা আবার ব্র্যান্ডেডও, এটা অফ ব্র্যান্ড কি ক্যাপসও না। সো ডেফিনেটলি এটা হাইলি সাজেস্টেড থাকলো। সব কিছুরই পারচেস লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে। ভিডিওটা ভালো লেগে থাকলে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবারও দেখা হবে আগামী ভিডিওতে। টিল দেন হ্যাভ এ নাইস ডে, পিস।